পরবর্তী কবির আলোচনায় আমরা আসছি জগৎজীবন ঘোষাল কবি সম্পর্কে। জগৎজীবন ঘোষাল ও উত্তরবঙ্গের কবি, সম্ভবত তন্ত্রবিভূতির কিছু পরে মনসামঙ্গল রচনা করেন কবি জগৎজীবন ঘোষাল। এর কাব্যেও প্রকাশিত হয়েছে মনসার ভাসান গান। কবি কাব্যের মধ্যে নিজের সম্বন্ধে কিছু তথ্য দিয়েছেন, তা থেকে দেখা যাচ্ছে দিনাজপুরের কুচিয়ামুড়া গ্রামে, এখন পূর্ণিয়া জেলার অন্তর্ভুক্ত, ঘোষাল বংশে কবি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রূপ, মাতার নাম রেবতী। কবির স্ত্রীর নামও পদ্মমুখী। কাব্যের মধ্যে পাওয়া যায় এই নামটি। কাব্যটি কবে রচিত হয়েছিল পুঁথিতে তার কোনো স্পষ্ট নির্দেশ নেই, কিন্তু তার কোনো কোনো পুঁথিতে খেমানন্দের উল্লেখ আছে। সুতরাং খেমানন্দের পরেই অর্থাৎ সপ্তদশ শতাব্দীর শেষভাগে তার কাব্য রচিত হয় বলে অনুমান করি। তার কাব্য যথারীতি দেবখণ্ড বানিয়াখণ্ডে বিভক্ত, কিন্তু তিনি বানিয়াখণ্ডে তন্ত্রবিভূতিকে পদে পদে অনুসরণ করেছেন। মাঝে মাঝে মনে হয় তিনি যেন বেমালুম নকল করে গেছেন। তার কাব্যের প্রারম্ভেও ধর্মমঙ্গল কাব্যের মতো সৃষ্টিতত্ত্বের বর্ণনা আছে। শিবদুর্গার গ্রাম্য কাহিনীও কবি কিঞ্চিত অনুসরণ করেছেন। বেহুলার কাহিনী নতুন ধরনের। উত্তরবঙ্গের গ্রামীণ বৈশিষ্ট্য পুরোপুরি রক্ষিত হয়েছে। চরিত্র ও স্বাভাবিক বর্ণনায় তিনি মোটামুটি প্রতিভার পরিচয় দিয়েছেন, কিন্তু আদিদশের বর্ণনাগুলি অতিশয় ঘৃণ্য। এদিক দিয়ে কবির রুচি নিন্দার যোগ্য। আর তাছাড়া তিনি স্থানে স্থানে পূর্ববর্তী তন্ত্রবিভূতির কাব্য থেকে এত বেশি উপাদান সংগ্রহ করেছেন, ভাষাভঙ্গিমা নকল করেছেন, যে তার কাব্যের মৌলিকতার গৌরব অনেকটা হ্রাস পেয়েছে। কবির কাব্যে দেবখণ্ডের পর চাঁদ সদাগরের কাহিনী আরম্ভ হয়েছে। গৌরনগরে বিক্রমকেশরী যখন রাজা, তখন তার রাজ্যের অন্তপাতি চম্পাই বা চম্পানি নগরে কোটীশ্বর নামে এক ক্ষুদ্র রাজা রাজত্ব করতেন। চন্দ্রপতি কোটীশ্বরের পুত্র মাতুলানির সঙ্গে লক্ষ্মীন্দরের কুব্যবহারের বর্ণনা করে জগৎজীবন তার রচনাকে কলঙ্কিত করেছেন। কিন্তু কে বলবে, এর ভিতর দিয়েই হয়তো কবি তার পারিপার্শ্বিক সমাজের রস ও রুচির পরিচয় দিয়েছেন। জগৎজীবনের বর্ণিত সৃষ্টিতত্ত্বের সঙ্গে ধর্মমঙ্গলের কিছু কিছু সাদৃশ্য দেখা যায়। এই পুঁথিতে ভণিতার মধ্যে কবির যে আত্মপরিচয় পাওয়া যায় তা পূর্বাপেক্ষা স্পষ্ট ও নতুন। ঘোষাল রসাল বংশে গুণান্বিত সর্ব অংশে, রূপ রায় চৌধুরীর পুত, জগৎ জীবন নাম নানাগুণে অনুপম, রচিল পাঁচালি অদ্ভুত। ঘোষাল ব্রাহ্মণ রাড়ি কুচিয়া মোড়াতে বাড়ি, মহারাজা প্রাণনাথের দেশে, জগৎ জীবন পদ রচিলেন বিদগ্ধ কবি দুর্গাচন্দ্র পতির দেশে। কবি দুর্গাচন্দ্র পতিকে সে সম্বন্ধে কিছুই জানা যায়নি। মঙ্গলের আরও একজন কবি জীবনকৃষ্ণ মৈত্রের কাব্যের যে দু একখানি পুঁথি পাওয়া গেছে তা থেকে তার মোটামুটি কুলপরিচয় পাওয়া যায়। বগুড়া জেলার করতোয়া নদীর তীরে প্রতাপবাজু পরগনার অন্তর্ভুক্ত বারেন্দ্র ব্রাহ্মণ প্রধান অঞ্চল লাহিড়িপাড়া গ্রামে কবির জন্ম হয়। রানী ভবানীর জমিদারিতে কায়ক্লেশে তাঁর দিন চলল। অবশ্য তাঁর পূর্বপুরুষ বেশ সম্পন্ন অবস্থার লোক ছিলেন। রানী ভবানীর উল্লেখ থেকে মনে হয় জীবন মৈত্র অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পুঁথিতে কালজ্ঞাপক পয়ার থেকে এগারোশো একান্ন বঙ্গাব্দ বা 1744 খ্রিস্টাব্দ পাওয়া যাচ্ছে। কাব্যটির আকার বেশ বড়, প্রায় গতানুগতিক। শুধু দুই একটি নামধামে কিছু নূতনত্ব আছে। কবির ভাষা বেশ মার্জিত, করুণ রসেও তাঁর কৃতিত্ব প্রশংসনীয়। স্বামীর মৃতদেহ নিয়ে বেহুলার বিলাপ অত্যন্ত মর্মস্পর্শী হয়েছে। অবশ্য দু একটি স্থলে আদিরসের নির্বাধ বর্ণনা আধুনিক রুচিকে প্রীত করবে। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, জীবনকৃষ্ণ মৈত্র উত্তরবঙ্গের কবি জগৎজীবন ঘোষালের মনসামঙ্গলের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, যেমন জগৎজীবন আরও একজন কবি তন্ত্রবিভূতির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। আমাদের পরবর্তী আলোচনা আরাকান রাজসভার কবি। আরাকান রাজসভার দুই বিখ্যাত কবি হলেন দৌলত কাজী ও সৈয়দ আলাওল।
ইসলাম ধর্মের একটি গৌরবময় বাণী হল কানান্নাসে উন্মাতন ওয়াহদে ওয়াহে দাতান, সমগ্র মানবমণ্ডলী এক জাতি। এই এক কবির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের সমগ্র মানব সমাজের মধ্যে ন্যায় সততা ও কল্যাণবোধের উদ্বোধন করাই ছিল তার কাম্য। একই বিশ্বাসের ভিত্তিভূমিতে ইসলামের যে একেশ্বরবাদ, সেই কথাই বলা হচ্ছে এখানে। সমস্ত মানুষকে যুক্ত করাই ছিল এই ধর্মের ধ্রুব লক্ষ্য। কিন্তু ধর্মকলহের ফলে বাংলাদেশের মুসলমান সমাজের মধ্যে ওই বিশ্বাস ও আদর্শের লক্ষ্যচ্যুতি ঘটে গেল। তবে ধীরে ধীরে শাসন কার্যে স্থিতিশীলতা এলে অবস্থার অনেকটা পরিবর্তন ঘটল। মুসলমান শাসকগণ এই দেশকে দারুল হার্ব বা শত্রুর দেশ বলে ভাবার পরিবর্তে রাজনৈতিক তথা শাসনতান্ত্রিক প্রয়োজনেই বাংলা তথা দেশীয় ভাষা ও সাহিত্যের প্রতি কৌতূহলী হলেন। এমনকি বাংলাদেশের সুদূর সীমান্তে আরাকান চট্টগ্রামের শাসকেরাও অনেকেই বাংলা ভাষায় সাহিত্য রচনার জন্য কবিদের নির্দেশ দিলেন। ফলে রোশাং রাজসভাকে কেন্দ্র করে গড়ে উঠল এক বিচিত্র অভিনব সাহিত্য আসর। বহুকাল থেকেই চট্টগ্রাম বন্দরে আরব দেশীয় মুসলমান বণিকদের আসা যাওয়া ছিল। ফলে বাংলাদেশে মুসলমানদের আসার আগেই সমুদ্রোপকূলে অবস্থিত চট্টগ্রাম আরবীয় মুসলমানদের উপনিবেশ হিসেবে গড়ে উঠেছিল। তাদের অনেকেই বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ব্রহ্মপ্রদেশের নিম্নভাগের সংলগ্নবর্তী অঞ্চল আরাকান বা রোশন চট্টগ্রামের সন্নিহিত অঞ্চল বলে সেখানেও তাদের প্রভাব পড়েছিল। নিজ নিজ প্রতিভার গুণে কোনো কোনো মুসলমান রাজসভায় অমাত্য সেনাপতি প্রভৃতি পদে নিযুক্ত হয়েছিলেন। তারা বাংলা ভাষার ও সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন। এই অমাত্য ও সেনাপতিদের প্রেরণায় এবং উৎসাহে মুসলমান কবিরা বাংলা ভাষায় কাব্য রচনায় উৎসাহিত হয়েছিলেন। এদের রচিত বাংলা কাব্য সাহিত্যে এক স্বতন্ত্র নতুন ধারার সূচনা হয়েছিল। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে দেবদেবীর কাহিনী প্রধান ছিল। মানুষের কথা ছিল নিতান্ত গৌণ। আরাকান রাজসভায় মুসলমান কবিরাই সর্বপ্রথম মধ্যযুগে দেব মাহাত্ম্যপূর্ণ কাব্য রচনার পরিবর্তে তারা মানব জীবনকে অবলম্বন করে কাব্য রচনার গতানুগতিকতাকে ভঙ্গ করেছিলেন। রক্তমাংসের মানুষের রোমান্টিক প্রেমগাথা রচনা করলেন এবং এখানে ধর্মনিরপেক্ষ আবেদন লক্ষণীয়। এই সাহিত্যদর্শের প্রধান প্রতিভু ছিলেন দুই কবি, দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। কবি দৌলত কাজী চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুরে জন্মগ্রহণ করেন। পিতৃপুরুষ ছিলেন হিন্দু, সম্ভবত কবি ধর্মে ছিলেন সুফি মতাবলম্বী। বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন মোহাম্মদ চিস্তির অনুগামী। অতি অল্প বয়সেই তিনি নানা বিদ্যায় পারদর্শিতা লাভ করেছিলেন। আপন কবিত্ব শক্তির প্রকাশ এবং যশোলাভের উদ্দেশ্যে তিনি আরাকান রাজসভায় এসেছিলেন। সেনাপতি আশরাফ খাঁ তাকে সাদরে অভিনন্দিত করেন। কবির জীবন কাহিনীর বিশেষ পরিচয় আমরা জানতে পারি না।